হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি স্যান্ডউইচ। স্যান্ডউইচ করার জন্য কয়েক পিস পাউরুটি নিয়েছি, আর পাউরুটির ধারগুলো আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি 3টে ডিম। স্যান্ডউইচ করার জন্য প্রথমে ডিমটা রেডি করে নেব। তিনটে ডিম ফাটিয়ে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার দেবো 1 চামচ পেঁয়াজ কুচি, দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো 1 চামচ গ্রেট করা গাজর। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ ক্যাপসিকাম কুচানো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নেবো। ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এবার একটা সাইডে সরিয়ে রেখে দেব। গ্যাসে একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি, এবার পাউরুটি দিয়ে দেব। পাউরুটিগুলো হালকা করে এপিট উপর সেঁকে নেব। পাউরুটি হালকা করে 2 পিঠ সেঁকে নেওয়া হয়ে গেছে, এবার পাউরুটিগুলো নামিয়ে নেব, আর একইভাবে অন্য পাউরুটিগুলো সেঁকে নেব। সমস্ত পাউরুটি আমার সেঁকে তুলে নেওয়া হয়ে গেছে, এবার 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি সাদা তেল ব্যবহার করলাম, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এবার কিছুটা ডিমের গোলা দিয়ে দেব। ডিমের গোলা দিয়ে ছড়িয়ে দিয়েছি, এবার উপর থেকে গ্রেট করা চিজ দিয়ে দেব। এবার দিয়ে দেব সেঁকে নেওয়া পাউরুটি। এবার অপর পিঠটা উল্টে দেব। এবার আরেকটা পাউরুটি দিয়ে দেব। দু পিট খুব ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার চিজটা দিয়ে দেব, সেঁকে নেওয়া পাউরুটি দিয়ে দেব। এবার উল্টে দেব, উপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে দেব। খুব ভালো করে 2 পিঠ সেঁকে নেব। এই স্যান্ডউইচটাও আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একইভাবে বাকি স্যান্ডউইচগুলোও করে নেব। স্যান্ডউইচ তৈরি করা আমার কমপ্লিট হয়ে গেছে। সমস্ত স্যান্ডউইচগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আমার এই স্যান্ডউইচের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।